press the bell icon on the YouTube app and never miss another update. যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মহিমায় ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত পৌঁছেছে, তাদের মধ্যে হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন অন্যতম গুরুত্বপূর্ণ, যিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আর এই ভিডিওটিতে আমরা হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই এর জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেয়ার চেষ্টা করব। আর মূল ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই ছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর বোনের ছেলে। তার জন্ম হয়েছিল ইয়েমেনের হাদরামাউত অঞ্চলে এবং তিনি ছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর 360 আউলিয়ার মধ্যে অন্যতম একজন। তিনি তার মামা হযরত শাহজালাল এর সাথে 1300 সালে ভারতবর্ষে আসেন। সেখান থেকে তিনি সিলেট শহরে আসেন। তার মাজারও সিলেট জেলায় অবস্থিত। হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই এর পূর্বপুরুষগণ মূলত বুখারীর শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাই বুখারী হতে ধর্ম প্রচারের জন্য প্রথম সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শাহপরান রহমাতুল্লাহ আলাই শৈশব ও কৈশোর অবস্থায় নিজ মাতার নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। অতপর উচ্চতর শিক্ষা লাভ করার জন্য অন্যান্য শিক্ষকের শরণাপন্ন হন। ইস্পাহানের সুবিখ্যাত আলেম ও খ্যাতনামা বুজুর্গ হযরত কামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাই তার অন্যতম প্রধান উস্তাদ ছিলেন। তিনি তার নিকট থেকে এলমে তাফসির, হাদিস, ফিকহা মান্তেক প্রভৃতি শিক্ষা লাভ করেন। শোনা যায়, তার জন্মগ্রহণকালে তার মাতার পাশে অবস্থানরত পরিচর্যাকারিণী মহিলাগণ সদ্যপ্রসূত সন্তানের মুখে আল্লাহু আল্লাহু জিকিরের শব্দ শ্রবণ করেন। যদিও এই ঘটনার ঐতিহাসিক কোনো ভিত্তি নেই, লোকমুখেই এরকম ঘটনা শোনা যায়। সিলেট বিজয়ের জন্য অন্যান্য আলিয়াদের মতো হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই এর বিশেষ অবদান রয়েছে। সিলেট বিজয়ের পর তরফ, ইটা, লঙ্গা, জৈন্তা, বুন্দিশাল সহ বিভিন্ন স্থানে তিনি ধর্ম প্রচার করেন। তাই দেখা যায়, সিলেটের গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকাতেই তিনি দাওয়াতের কাজ করেছেন। মূলত তিনি তার মামা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর সঙ্গে এবং তার সান্নিধ্যে থেকেই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন এবং তিনি তার মামার নির্দেশেই সিলেট শহর থেকে প্রায় 5-6 মাইল পূর্বে দক্ষিণ গাছা পরগনায় গিয়ে আস্তানা স্থাপন করেন এবং সেখানে থেকে ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রাখেন। আর যার পর থেকেই সেই স্থানটি শাহপরান নামে প্রসিদ্ধি লাভ করে। বাংলাদেশের সিলেট অঞ্চলে ইসলাম প্রচার, সেই সাথে মহান আল্লাহ তাআলার একনিষ্ঠ আরাধনার মাধ্যমে তিনি তার জীবনে ইমানের পূর্ণতা ও আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত বিশেষ ব্যক্তিতে পরিণত হন এবং তার মাধ্যমেই বহুলোক ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছেন। এটা নিঃসন্দেহে বলা যায় যে হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই ছিলেন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ওলিয়াউলিয়াদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, আর যে কারণেই তার সম্পর্কে প্রচলিত রয়েছে নানা ধরনের অলৌকিক ঘটনা এবং তার আশ্চর্য ক্ষমতার কিছু ঘটনা। যদিও এই সব ঘটনার ঐতিহাসিক ভিত্তি খুবই নগণ্য, এর মাধ্যমে আমি বলছি না যে সে একজন আলেম এবং ওলিয়াউলিয়া ছিলেন না, বরং আমাদের ভারতীয় উপমহাদেশে ওলিয়াউলিয়াদের মহত্বকে আরও বেশি করে ফুটিয়ে তোলার জন্য কিছু রংচং মাখিয়ে বিশেষভাবে উপস্থাপনা করা হয়। আর এর অন্যতম কারণ হচ্ছে, যাতে করে মানুষদেরকে মাজার পূজা এবং মাজারমুখী করে বিভিন্ন বিদায়াতি এবং ভ্রান্ত আকিদা, সেই সাথে শিরকের মতো কাজে নিয়োজিত করে একটি বিশেষ শ্রেণী ফায়দা লুটার ধান্দা করে থাকেন। তাই আমাদের উচিত হবে, আমরা অবশ্যই ওলিয়াউলিয়াদেরকে সম্মান করব, তাদের মাজা জিয়ারত করতে পারি, কিন্তু কোনো প্রকার অনিসলামিক এবং তাদেরকে নিয়ে কোনো প্রকার শিরকের কাজে লিপ্ত হব না এবং একমাত্র আল্লাহ ছাড়া কোনো ওলিয়াউলিয়াদের নামে কোনো কিছু মান্যত করে এবং তাদের দরবারে গিয়ে সিজদা দেয়া এবং তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার বাসনা পোষণ করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকব। যাই হোক, আমাদের লোকমুখে হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই সম্পর্কে যে বিশেষ কারামতি এবং তার অলৌকিক ক্ষমতার গল্প অথবা ঘটনা জেনে থাকি,
সেগুলির মধ্যে থেকে দু একটি আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি। আমি আগে বলছি, এই ধরনের ঘটনার ঐতিহাসিক সত্যতা এবং ভিত্তি খুবই দুর্বল। হযরত শাহবরান রহমতুল্লাহ আলাই এর মাত্র 5-6 বছর বয়সের সময়ের একটি ঘটনা বর্ণিত আছে। একদিন তিনি স্বীয় পিতার নিকট বসে পাক কালামে মাজিদ তেলাওয়াত করছিলেন। এমন সময় একটি লোক এসে বলল, হুজুর, আমার একটি দুর্ঘটনার খবর শুনুন। আমার একটি মাত্র ছেলে, কিন্তু তাকে কে বা কারা ধরে নিয়ে গেছে। তারপর আজ 3 মাস অতীত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাহার খোঁজ খবর নেই, কোথাও তাহার সন্ধান পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন আমি বৃদ্ধ মানুষ, সুতরাং আমি আমার চোখের পত্তুলি পুত্রটিকে হারিয়ে চারিদিকে একেবারে অন্ধকার দেখছি। আমার স্ত্রী কলিজার টুকরা পুত্রটিকে হারাইয়া দিবানিশি কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনুগ্রহপূর্বক আপনি আমার ছেলেটির জন্য দোয়া করুন, সে যেন আমাদের কোলে ফিরে আসে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই এর পিতা কিছু বলবার পূর্বেই হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই বলে উঠলেন, যাও, তোমার কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত মনে তুমি গৃহে প্রত্যাবর্তন করো এবং তথায় গিয়ে তুমি তাকে খানাপিনা খাওয়ানোর ব্যবস্থা করো। মাগরিবের নামাজের পূর্বেই তোমার ছেলে ইনশাল্লাহ বাড়ি ফিরে আসবে। আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব, তার কুদরত কে বুঝিতে পারে। বালক হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই এর এই কথা বলার ভঙ্গির মধ্যে এমন কিছু ছিল যা তার বুজুর্গ পিতাকেও বিস্মিত করে তুলল। তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন, বাবা শাহপরান, তুমি এই ব্যাপারে এত নিশ্চিত হলে কি করে? হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই তাহার পিতাকে পবিত্র কোরআন শরীফ হতে বর্ণিত হযরত খিজির আলাইহিসাল্লাম ও হযরত মুসা আলাইহিসাল্লামের ঘটনা উল্লেখ করে বললেন, পরম করুণাময় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই তাহার অগাধ জ্ঞান ভাণ্ডার হতে জ্ঞান দান করে থাকেন। ঘটনাক্রমে ওই দিন ওই লোকটিকে হযরত শাহপরান যা বলেছিলেন তা সম্পূর্ণ সত্যি পরিণত হয়েছিল। উক্ত বৃদ্ধের সেই হারানো ছেলেটি মাগরিবের ওয়াক্তের পূর্বেই বাড়ি ফিরে এসেছিল। এবার চলুন আরেকটি ঘটনা জেনে নেওয়ার চেষ্টা করি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেট আসার পথে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর সম্মানিত মেহমান হিসেবে কয়েকদিন দিল্লিতে অবস্থান করেন। দিল্লি থেকে আসার সময় হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সিলেটে আসার পর কবুতর দুটোর বংশবৃদ্ধি পায়। শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হবার পর আজও অনেক মানুষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জালালি কবুতরগুলো খায় না কিংবা বধ করে না। সাধারণ মানুষ এমনকি হযরত শাহজালালের সহচর কেউই যখন জালালি কবুতর বধ করতে সাহস পাচ্ছিলেন না, তখন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই প্রতিদিন একটি করে কবুতর জবাই করে খাওয়া শুরু করেন এবং কবুতরের পালকগুলো তিনি সযত্নে রেখে দিতেন। এমনইভাবে প্রতিদিন কবুতর খাওয়ার ফলে কবুতরের সংখ্যা কিছু হ্রাস পেল। একদিন কবুতরের উপর খেয়াল হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর। খাদেমগণকে তিনি এর কারণ জিজ্ঞাসা করলেন। তারা আসল ঘটনা খুলে বলল। হুকুম হলো শাহপরান রহমতুল্লাহ আলাইকে ডেকে আনার। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই তখন মুরাকাবায় ছিলেন। তাকে তলবের কারণ জানতে পেরে বললেন, একটু অপেক্ষা করুন, আমি কবুতরগুলো ফেরত দিচ্ছি। এই বলে তিনি হুজরার পাশে রক্ষিত পালকগুলো হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, যাও, আল্লাহর হুকুমে তোমরা হযরত শাহজালালের দরবারে উড়ে যাও। সাথে সাথে কবুতরগুলো জিন্দা হয়ে উড়ে গেল। ভাগ্নের এহেন কারামতি দেখে মামা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই অত্যন্ত খুশি হলেন। তাকে দূরে কোথাও আস্তানা স্থাপনের নির্দেশ দিলেন। মামার আদেশ অনুসারে তিনি খাদিমপাড়া চলে যান এবং সেখানে তার সাধনাক্ষেত্র ও ধর্মপ্রচারে মনোনিবেশ করেন। আমি আগেই বলেছি যে এই ধরনের অলৌকিক ঘটনাগুলোর ঐতিহাসিক ভিত্তি কম, তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই অবশ্যই আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত একজন আলেম এবং ওলি ছিলেন। যাই হোক, আজও পৃথিবীর বিভিন্ন স্থান হতে অসংখ্য লোক প্রতিদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর পবিত্র মাজার জিয়ারত করার পর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করতে যায়। এমনকি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী, এমপিগণও তাদের নির্বাচনী কাজ সেখান থেকে শুরু করে থাকেন। রাত দিন কোরআন তেলাওয়াত, জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া দরুদ, জিকির আজগার, ফাতিহা পাঠ করেন। রবিউল আউয়াল মাসের 4, 5 ও 6 তারিখ এখানে ওরস হয়। তার মাজারটি উঁচু টিলার উপরে ইট দিয়ে বাঁধানো
ও দেয়ালে ঘেরা অবস্থায় সযত্নে রক্ষিত আছে। মাজারের সঙ্গে উত্তর দিকে একটি প্রাচীন গাছ আছে, যা শাখা প্রশাখা সমগ্র মাজারের উপর বিস্তৃত। গাছটির নাম আশা গাছ। গাছের পাতা থেকে বোঝা যায় গাছটি ডুমুর, আম, অপর কোনো জাতের গাছের সমন্বয়ে গঠিত। মাজারের পাশে রয়েছে একটি প্রাচীন মসজিদ। 1889 থেকে 91 সালে মসজিদটির আধুনিকায়ন করা হয়েছে। প্রায় 1500 জন মুসল্লি এখানে একত্রে নামাজ আদায় করতে পারেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।